हेलो एवरीवन, सबाई के स्वागत तुम्हारे टेक्निकल एडुकेशन चैनल गोपाल चैटार्जी मैथामेटिक्स। आजकल डेरिवेटिव क्लस टाइपगुलो डिसकाशन करब, चलो आप क्लस देखे नी। तो आजकल जो क्लस डेरिवेटिव क्लस से टाइपर एग्जाम्पलगुलो आलोचना करब सेगल खूब ही इम्पर्टेंट डिप्लोमा फर्स्ट सेमिस्टार स्टूडेंट्स। प्रब्लेमगुलो ये तुम्हारे थको जो डिफारेंसिएट साइन ऑफ लॉग एक्स विथ रेस्पेक्ट टू कॉस एक्स, अर्थात एखाने फंक्शनगुलो एक रकम थाकबे विथ रेस्पेक्ट टू एक्सटा अन्य रकम थाकबे। तो आम्रा एतक्षण पर्यन्त जेगुलो शिखलाम, धर एकटा फंक्शन आछे वाई, ताके जदि आम्रा एक्स एर रेस्पेक्टे डेरिवेटिव करछि तखन सेटाके आम्रा लिखछि जे डिवाई बाई डीएक्स, अर्थात जार रेस्पेक्टे डेरिवेटिव करब आम्रा सेटा सब समय आमादेर डिनोमिनेटरे थाकबे। एबार शुधुमात्र एक्स वाई जेड ए रकम भेरिएबल थाकले सेगुलो के डी बाई डी एक्स बा डी बाई डी वाई बा डी बाई डी जेड एइभावे आमादेर लेखा जाए। किन्तु जदि बोले जे ए रेस्पेक्टे डेरिवेटिव तखन आमादेर डी अफ डी कस एक्स एइभावे, धरो ए रेस्पेक्टे डेरिवेटिव माने कि एक्स एर रेस्पेक्टे डेरिवेटिवेर माने हच्छे डी बाई डी एक्स, ताहले कस एक्स एर रेस्पेक्टे डेरिवेटिव माने हच्छे डी अफ कस एक्स। आरो अन्य टाइपे जखन तोमार काछे फांगशनटा थाकबे तखन एई रकम फांगशनेर डेरिवेटिव करा आमादेर काछे किन्तु खुबई मुश्किल, अर्थात एइभावे लिखे प्रब्लेम सल्व करा किन्तु आमरा पारबो ना। तो प्रब्लेमगुलोके तोमाके किभावे सल्व करते हबे तो देखे नाओ। जखनी तोमाके डिफारेंसिएट এই ফাংশনটা উইথ রেসপেক্ট টু এই ফাংশনটা, এরকম দুটো ফাংশন থাকবে, তো তখন তুমি কি করবে বা তোমরা কি করবে, ধর প্রথম ফাংশনটাকে নিলে যে এটা হচ্ছে আমাদের ধরে নিলে যে লেট ইউ ইজ ইকাল টু সাইন অফ লগ এক্স আর ভি ইজ ইকাল টু কস এক্স। লেখার পর একটা জিনিস তোমরা ক্লিয়ার করো যে আমরা কাকে ডেরিভেটিভ করছি, না ইউকে, কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, না ভি এর রেসপেক্টে। ধরো এটা যদি আমাদের ওয়াই হতো তাহলে ওয়াই কে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম তাহলে লিখতাম ডিওয়াই বাই ডিএক্স। এবার দেখো যে ভিটাকে ইউ এর ইউটাকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, অর্থাৎ ডিডি ভি অফ ইউ, তাহলে আমাদের প্রবলেম থেকে কি ফাইন করতে হবে, না ডিইউ বাই ডিভির ভ্যালুটা কত, কিভাবে ফাইন করব, না ইউটাকে প্রথমে আমরা ডেরিভেটিভ করব কার রেসপেক্টে, না রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবলটা তোমরা দেখতে পাবে, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে হচ্ছে দুদিকেই আমরা ডিডি এক্স নেব, তো লেফট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে ডিডি এক্স অফ ইউ আর রাইট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে ডিডি এক্স অফ সাইন অফ লগ এক্স। প্রথমে বলেছিলাম যে লেফট হ্যান্ড সাইডে কোনো কিছুর পরিবর্তন হয় না, অর্থাৎ এটা ডি ইউ বাই ডি এক্সই থাকবে। এবার এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে, তো অনেক স্টুডেন্টসদের প্রবলেম থাকে যে স্যার সাইনকে আগে করব না লগকে আগে করব, না ডিডি এক্স এর সামনে যে ফাংশনটা থাকবে তাকে কিন্তু আগে ডেরিভেটিভ করবে। তাহলে সাইনে ডেরিভেটিভ কত হয়, কস, কসের অ্যাঙ্গেলটা কত হবে, সাইনে যেটা অ্যাঙ্গেল অর্থাৎ এটা ধরো সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল কস এক্স ইনটু ডিডি এক্স অফ ত্রিকোণমেট্রিক ফাংশনের যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, অর্থাৎ ডিডি এক্স অফ লগ এক্স। এবার অনেকের কোশ্চেন থাকে এখানে যে এই যে দুটো ফাংশন এখানে রয়েছে যে একটা কস অফ লগ এক্স একটা ডিডি এক্স অফ লগ এক্স, তো আমরা বুঝবো কি করে কার ডেরিভেটিভ হয়ে গিয়েছে বা কার ডেরিভেটিভ করা বাকি আছে। দেখো দুটো ফাংশনের মধ্যে একটা ফাংশনে কোনো রকম ডিডি এক্স অ্যাটাচ নেই, তার মানে এই ফাংশনটার ডেরিভেটিভ হয়ে গিয়েছে, আর এই ফাংশনটা দেখো এর সাথে ডিডি এক্স অ্যাটাচ রয়েছে, মানে লগ এক্স এর ডেরিভেটিভ এখনও আমাদের করা বাকি আছে। করে নেওয়ার পর যে অ্যান্সারটা সেটাই হচ্ছে ডেরিভেটিভের অ্যান্সার, তাহলে এই দিক থেকে আমরা পাচ্ছি ডিইউ বাই ডিএক্স, আর এখানে লিখলাম যে কস অফ লগ এক্স ডিডি এক্স অফ লগ এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স, তার মানে এটাকে লিখলাম আমরা এক্স, এটাকে নাম্বারিং করলাম এক। একই রকমভাবে ভিটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, না সবসময় খেয়াল রাখবে যে ইউকে যার রেসপেক্টে করবো ভিকেও তার রেসপেক্টেই করব, বা যদি কিছু কনফিউজিং থাকে তো রাইট হ্যান্ড সাইডে দেখে নেবে যে কি ভেরিয়েবল আছে, তো এক্স আছে, তো দুদিকে আমাদের এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হয়ে গেল ডিডি এক্স অফ ভি আর রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেল ডিডি এক্স অফ কস এক্স।
লেফট হ্যান্ড সাইডটা যা আছে তাই থাকবে, অর্থাৎ ডিভি বাই ডিএক্স, আর রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স। এটা হলো আমাদের 2 নম্বর। এবার ডিইউ বাই ডিভি, ছোটবেলায় সবাই তোমরা শিখেছো যে এক্স বাই ওয়াই, সেটাকে আমরা লিখতে পারতাম যে এক্স বাই টু বাই ওয়াই বাই টু, টু টু ক্যান্সেল হয়ে এক্স বাই ওয়াই থাকতো। তো এখানে আমরা ডিইউ বাই ডিভিটাকে কিভাবে লিখবো, না ডিইউ বাই, দেখো এখানে আমাদের ডিএক্স আছে, তাহলে ডিইউ বাই ডিএক্স বাই ডিভি বাই ডিএক্স, তাহলে ডিএক্স ডিএক্স কেটে ডিইউ বাই ডিভি থাকলো। আবার এই ফাংশনগুলোর ভ্যালু আমাদের কাছে আছে, তো ডিইউ বাই ডিএক্স এর ভ্যালু কস অফ লগ এক্স বাই এক্স, আর ডিভি বাই ডিএক্স এর মাইনাস সাইন এক্স, তাহলে এখানে আমরা মাইনাসটাকে সামনে লিখে সাইন এক্স হয়ে গেল। তাহলে ফাইনালি যে অ্যান্সারটা, যে এই ফাংশনটাকে কস এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে অ্যান্সারটা কত পাবো, মাইনাস কস অফ লগ এক্স বাই এক্স সাইন এক্স। তো এইভাবে এই টাইপের প্রবলেমগুলো আমাদের সলভ করতে হয়। আরও কত টাইপের এক্সাম্পল আছে চলো আমরা দেখে নিই। এরপর আসছি আমরা এই টাইপেরই এক্সাম্পল টুতে, এবং যে টাইপগুলো তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, ডিফারেন্সিয়েট সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এই টাইপের কিন্তু সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স দিয়ে প্রবলেম প্রায়ই তোমাদের এসে থাকে। তো প্রবলেমগুলো তোমরা কিভাবে সলভ করবে, সলভ করার আগে যে নোটটা তোমাদের মনে রাখতে হবে যে সাইন টু থিটার ট্যানের আকারে ফর্মুলা হচ্ছে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, কস টু থিটার ট্যানের আকারে ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর ট্যান টু থিটার ফর্মুলা হচ্ছে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তিনটে ফর্মুলাই হচ্ছে মাল্টিপল অফ অ্যাঙ্গেল ত্রিগোনোমেট্রির ফর্মুলা, যে ক্লাস আগেই এই চ্যানেলে দেওয়া আছে। তো যেটা বলার উদ্দেশ্য যে সাইন ইনভার্স, ট্যান ইনভার্স এরকম টাইপের যখনই প্রবলেম থাকবে, ফার্স্টে তোমাদের কাজ কি, না ধরে নেবো আমরা যে ফার্স্ট ফাংশনটা হচ্ছে ইউ ইজ ইকাল টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর দ্বিতীয় ফাংশনটা হচ্ছে ভি ইজ ইকাল টু ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আমাদের ফাইন্ড কি করতে হবে বেসিক্যালি, যে ডিইউ বাই ডিভি এর ভ্যালু কত। তো এটাকে দেখো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা পসিবল নয়। কিভাবে পসিবল হবে, না এরকম যখনই তোমরা ফাংশন দেখতে পাবে সব সময় যেটা তোমাদের করতে হবে যে এক্সের জায়গাতে ট্যান থিটা বসাতে হবে। বসানোর পর এখনও কিন্তু ডেরিভেটিভ করব না, আগে বসিয়ে দেখে নেব যে ফাংশনটা কি, তারপর ডেরিভেটিভ করব। তো ইনভার্স ফাংশনের যেটা আমাদের বেসিক ফান্ডা, যে সাইন ইনভার্স আছে, এটাকে এমনভাবে তুমি একটা ত্রিগোনোমেট্রিক ফাংশন ধরো যাতে এটা সাইন ইনভার্স সাইনে কিছু আসে। কেন এরকম বলছি, কারণ সাইন ইনভার্স সাইন থিটা, অর্থাৎ যে ফাংশনের ইনভার্স সেই ফাংশনটাই যদি থাকে তাহলে সাইন ইনভার্স সাইন কেটে যাবে, শুধুমাত্র থিটা তোমাদের কাছে পড়ে থাকবে। একই রকমভাবে এই রুল, কস ইনভার্স কস থিটা থাকলেও শুধু থিটা হবে, ট্যান ইনভার্স ট্যান থিটা থাকলেও শুধু আমাদের কাছে থিটা বেরিয়ে আসবে। তাহলে ফার্স্টে আমাদের টার্গেট যে এটাকে সাইনের কোনো ফর্মুলাতে চেঞ্জ করা। কিভাবে চেঞ্জ হবে দেখো, তাহলে সাইন ইনভার্স, আর একটা জিনিস যে এক্স ইজ ইকুয়াল টু তুমি ট্যান থিটা নিচ্ছ, মানে দুটো ফাংশনের ক্ষেত্রে কিন্তু তোমাকে এক্সের জায়গাতে ট্যান থিটা বসাতে হবে। অর্থাৎ কেউ এটা ভেবো না যে আমি এটাতে ট্যান থিটা বসাবো, অন্য তাতে অন্য কিছু বসাবো, এরকম কিন্তু হয় না, ঠিক আছে। তো সাইন ইনভার্স টু এক্স, তাহলে এক্সের জায়গায় যদি আমরা ট্যান থিটা বসিয়েছি তাহলে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার একটু মনে করতে হবে তোমাদের যে টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা সাইনের কোনো ফর্মুলা কি না। দেখো একটু আগে নোটটা লেখালাম, টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, কার ফর্মুলা, সাইন টু থিটা। তাহলে ইউ ইজ ইকাল টু সাইন ইনভার্স সাইন টু থিটা, সাইন ইনভার্স সাইন কেটে যাবে, তাহলে ইউ ইজ ইকাল টু কত পাবে, টু থিটা। তাহলে ইউকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, রাইট হ্যান্ড সাইডে যে অ্যাঙ্গেল আছে, যখন অ্যাঙ্গেল থাকবে অ্যাঙ্গেলের রেসপেক্টে, যখন ভেরিয়েবল থাকবে ভেরিয়েবলের রেসপেক্টে। তাহলে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে লেফট হ্যান্ড সাইড ডিডি থিটা অফ ইউ, অর্থাৎ ডিইউ বাই ডি থিটা, আর রাইট হ্যান্ড সাইড ডিডি থিটা অফ টু থিটা,
टू बेरिए जाए डिडी थीटा अफ थीटा डिडि एक्स अफ एक्स जदि वन तेल डिडि थीटा अफ थीटा हो जाए वन तेल टू इंटू वन हो जाए टू तेल डिउ बी थीटा पे जावा कमप्लीट एबार भिटाते आसछि तेल भि इज इक्ल टू टैन इनवार्स एक्स जगह बसा हमें टैन थीटा तेल टू टैन थीटा बाई वन माइनस टैन स्क्वायर थीटा तेल भि इज इक्ल टू टैन इनवार्स एबार तुम्हें देखते हो एक टू टैन थीटा बाई वन माइनस टैन स्क्वायर थीटा कार फर्मूला देखो टू टैन थीटा बाई वन माइनस टैन स्क्वायर थीटा कार फर्मूला टैन टू थीटा तेल एखे बसिए देव टैन टू थीटा तेल टैन इनवार्स टैन की बोलना जे फांगशनर इनवार्स जदि से ही फांगशनटाई थे तेल टैन इनवार्स टैन कैंसिल हो जाए भि कत पड़े थको टू थीटा भि के कार रेसपेक्टे डेरिवेटिव करब एंगल रेसपेक्टे तेल दुदिके जदि डि थीटा नी तेल डिभि डि थीटा इज इक्ल टू हमें कत हो जाए ना डिडि थीटा अफ टू थीटा टूटा कन्स्टैंट बहरे बैरिए आस डिडि थीटा अफ थीटा हो जाए वन तेल डिभि डि थीटा पेलम टू बा डिउ बाय डिभि दरकार तेल ये लिखब ये डिउ बाय डि थीटा बाय डिभि बाय डि थीटा लेखार पर भैलूगुलो पुट करते हैं शुद्ध तुम्हें तेल डिउ बाय डि थीटा पे टू यहाँ पे टू तेल कैंसल हुए आंसर कत हलो वन फाइनली जेटा पेलम जो फंक्शनटा के जदि ए रेसपेक्टे डेरिवेटिव करी तो डेरिवेटिवर आंसर कत हो वन এই টাইপেরই আর একটা যে প্রবলেম যেটা প্রায় আসে খুবই ইম্পর্টেন্ট সেটা একটু ডিসকাশনে আমরা করে নিই নেক্সট যে এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের জন্য ডিফারেন্সিয়েট সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ টাইপ দেখে ফর্ম দেখে তোমরা বুঝতেই পারছো যে প্রবলেমটা কীভাবে সলভ হবে তো ফার্স্টে প্রবলেমের যেটা আমাদের सल्यूशन मेथड जे जार रेसपेक्टे डेरिवेटिव करबे सेटाके सब समय डिनोमिनेटरे रखबे और जाके डेरिवेटिव करबे ताके सब समय ओपरे रखबे तो फार्स्टे धरे नाओ जे लेट यू इज इक्वल टू साइन इनवार्स टू एक्स बाय वन प्लस एक्स स्क्वायर और भि होच्छे आमादेर कस इनवार्स वन माइनस एक्स स्क्वायर बाय वन प्लस एक्स स्क्वायर ताहले आमादेर टार्गेट कि ইউটাকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ মানেই হচ্ছে তোমাকে ডিউ বাই ডিভি কত সেটা বলতে হবে তো প্রবলেমের যেটা স্টার্টিং পয়েন্ট যে এই টাইপের প্রবলেমে সবসময় এক্স ইজ ইকাল টু তোমাকে পুট করতে হবে ট্যান থিটা তাহলে ইউ কত হচ্ছে দেখো সাইন ইনভার্স টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা একটু আগে আমরা দেখলাম যে এটা মানে কত টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স साइन टू थीटा तेल साइन इनवर्स साइन केटे जाए थे कत यू इज इक्वल टू टू थीटा यू के कार रेसपेक्टे डेरिवेटिव करबे ना एंगल रेसपेक्टे तेल थीटा रेसपेक्टे डेरिवेटिव कर ले कत डिउ बाय डि थीटा अर्थात थीटा रेसपेक्टे डेरिवेटिव जेटा आमरा मुखे बोलछी सेटा लिखबो एइभावे जे डिडि थीटा अफ यू अर्थात डिउ बाय डि थीटा इज इक्वल टू डिडि थीटा अफ टू थीटा तेल टू थीटा हय आमादेर टू তাহলে ডিউ বাই ডি থিটা অর্থাৎ ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা পেলাম যে ডিউ বাই ডি থিটা হচ্ছে আমাদের টু একই রকমভাবে ভি ইজ ইকাল টু কস ইনভার্স এক্সের জায়গায় যদি আমরা ট্যান থিটা পুট করি তাহলে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা তাহলে ভি ইজ ইকাল টু কস ইনভার্স ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা এর ভ্যালুটা কত না কস ইনভার্স কস টু থিটা তাহলে যে ফাংশনের ইনভার্স যদি সেই ফাংশনটাই থাকে তাহলে এই ফাংশনটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে তাহলে ভি ইজ ইকাল টু আমরা পাবো কত টু থিটা ভি কে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয় অ্যাঙ্গেল বা ভেরিয়েবলের রেসপেক্টে যেহেতু ভেরিয়েবল কোনো কিছু এখানে নেই অনলি অ্যাঙ্গেল আছে সেই জন্য আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাচ্ছে ডিভি বাই ডি থিটা আর রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে ডিডি থিটা অফ টু থিটা এর ভ্যালু হয় আমাদের টু কারণ টু বাইরে চলে আসে ডিডি থিটা অফ থিটাটা হয়ে যায় ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান হচ্ছে আমাদের টু তাহলে ডিউ বাই ডিভি কীভাবে লিখবো না ডিউ বাই ডি থিটা বাই ডিভি বাই ডি থিটা কারণ যেহেতু আমাদের থিটার রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে ধর এখানে ফাইয়ের রেসপেক্টে যদি দুদিকেই ডেরিভেটিভ হতো তাহলে লিখতাম ডিউ বাই ডি ফাই বাই ডিভি বাই ডি ফাই
তো কোনো জায়গায় কোনো রকম কনফিউজিং কিন্তু তোমরা হবে না। তাহলে ডিইউ বাই ডি থিটা পেয়েছি আমরা 2, আর ডিভি বাই ডি থিটাও পেয়েছি 2। তাহলে ক্যান্সেল হয়ে আমাদের ফাইনালি অ্যান্সারটা যেটা পেলাম সেটা হচ্ছে 1। তাহলে এই ফাংশনকে যদি এই ফাংশনের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করি তাহলে তার ভ্যালুটা সবসময় কত হয়? 1। আজকের ক্লাসের লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং যে এক্সাম্পলটা ডিপ্লোমাতে ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল করেছিল সেটা কি ভুল, চলো আমরা দেখে নিই ক্লাসের মধ্যে। তো ডিফারেন্সিয়েট লগ এক্স বেস 10 উইথ রেসপেক্ট টু ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে ট্যান ইনভার্স এক্স এর রেসপেক্টে। তো যেটা রুল আশা করি এতক্ষণে সবাই তোমরা শিখে গিয়েছ যে ফার্স্ট ফাংশনটাকে আমাদের ধরতে হয় ইউ, অর্থাৎ ইউ ইজ ইকাল টু লগ 10 বেস এক্স, আর ভি ফাংশনটাকে ধরতে হয় আমাদের দ্বিতীয় ফাংশনটা অর্থাৎ যার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি। তাহলে আমাদের যেটা ফাইন্ড করতে হবে যে ডিইউ বাই ডিভিটা কত। এবার ইউ কে অবভিয়াসলি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, কিন্তু যেটা ভুল হয়েছিল অনেক সময় অনেকবার বলেছি যে ডেরিভেটিভ লিমিট ইন্টিগ্রেশন যাই আমরা করি না কেন লগের বেস সবসময় কত হতে হবে? ই। ই ছাড়া কোনো যে ফাংশন তার কিন্তু ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বা লিমিট করা যায় না। তাহলে টেনটাকে আমাদের সরিয়ে ই করতে হবে। কিভাবে? লগের একটা প্রপার্টি ছিল যে লগ ধরো এরকম আছে এ বেস বি, সেটা কি হয়ে যায়? লগ এ বাই লগ বি। তো এই যে লগ এ বাই লগ বি করলাম বেসগুলো কত করে হয়ে গেল? ই করে। তাহলে এখানে তোমাকে যেটা করতে হবে লগ এক্স বেস 10 মানে লগ এক্স বাই লগ 10। তাহলে এখানে বেসটা সরি লগ এক্স বাই লগ 10, তাহলে দুজনেরই বেসটা কত হয়ে গেল? ই করে। এবার ইউকে ডেরিভেটিভ করো, তাহলে ডিইউ বাই ডিএক্স ইজ ইকাল টু, এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, তাহলে 1 বাই লগ ই বেস 10টা বাইরে চলে আসবে আর লগ এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 বাই এক্স। একই রকমভাবে ভিটাকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে ডিভি বাই ডিএক্স আমাদের কত হবে? না ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, তো ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমাদের কত হয়? না ডিভি বাই ডিএক্স ইজ ইকাল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার ভ্যালুগুলো পুট করব, তাহলে ডিইউ বাই ডিভি হচ্ছে আমাদের ডিইউ বাই ডিএক্স, কারণ যেহেতু এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে, বাই ডিভিটাকে লিখব ডিভি বাই ডিএক্স। ভ্যালুগুলো পুট করব, তাহলে ডিইউ বাই ডিএক্স এর ভ্যালু 1 বাই লগ ই বেস 10 ইনটু এক্স, আর ডিভি বাই ডিএক্স এর 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে যেটা রুল এই টার্মটা উপরে চলে যাবে, অর্থাৎ ডিইউ বাই ডিভি আমরা পেয়ে যাব 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইনটু লগ ই বেস 10। তো আজকের ডেরিভেটিভের এই ক্লাসটা আমরা এতটুকুই রাখলাম, এই টাইপটা আমরা নেক্সট আসবো আমরা ডেরিভেটিভের নেক্সট ক্লাসে, যেখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমাদের মোটামুটি কমপ্লিট, কিন্তু এমন কিছু কিছু এক্সাম্পল আছে যেগুলো তোমাদের প্রায়ই দেখা যায়, তো ওই টাইপগুলো অর্থাৎ ওই টাইপের যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা আসবো নেক্সট ক্লাসে, তারপর আমরা স্টার্ট করব ডেরিভেটিভের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার বা যাদের যাদের ডেরিভেটিভের প্রয়োজন তাদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। তো সবাই খুব ভালো থেকো, ক্লাসগুলো ভালো করে করতে থাকো, ধন্যবাদ।